বুধবার সারা দেশে একাত্ম মানবতাবাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় 108তম জন্মজয়ন্তী পালন করা হয়। রাজ্য বিজেপির উদ্যোগে দিনটি যথাযথভাবে পালন করা হয়। এই দিনটিকে সংকল্প দিবস হিসাবেও পালন করে বিজেপি দল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশের সাথে রাজ্য প্রদেশ বিজেপির উদ্যোগে মেগা সদস্যতা অভিযান পালন করা হয়। এরই অঙ্গ হিসাবে বুধবার সকালে রাজধানীর লেক চৌমুহনী বাজারে এক সদস্যতা অভিযান সংগঠিত করে বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটি। এর নেতৃত্বে ছিলেন বিজেপির প্রদেশ মহিলা মোর্চা রাজ্যসভা নেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা। লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ীদের কাছে গিয়ে সদস্যপদ সংগ্রহ করেন মহিলা মোর্চার নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে প্রদেশ বিজেপির মহিলা মোর্চা রাজ্যসভা নেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার জানান, এ মেগা সদস্যতা অভিযানকে কেন্দ্র করে লেক চৌমুহনী বাজারে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সকলে প্রফুল্ল চিত্তে বিজেপির সদস্যপদ সংগ্রহ করছেন। এমনকি দূর দূরান্ত থেকে পশুরা নিয়ে আগত জনজাতি ক্ষুদ্র ব্যবসায়ীরও সদস্য পদ সংগ্রহ করেছেন বলে জানান তিনি। শুভ সকাল। আজকে আমরা পণ্ডিত দীনদয়ালজির যে শুভ জন্মজয়ন্তীর লগ্নে আমরা যে আজকে মেগা মেম্বারশিপ ড্রাইভ অভিযানে বেরিয়েছি, সেখানে আমরা প্রদেশ মহিলা মোর্চার স্তরের থেকে এবং আজকে এই এলাকার কর্পোরেটর আমাদের যিনি স্টেটের মধ্যে যিনি মেম্বারও আছেন ভাস্বতী দেববর্মা মহোদয়ের ওয়ার্ডে আমরা এসেছি এবং এখানে আমরা লেক চৌমুহনী বাজার যেটা আছে সেখানে আজকে আমরা মেগা মেম্বারশিপ ড্রাইভ অভিযান করছি, যেখানে আপনারা দেখে থাকবেন একদম রিক্সা চালক থেকে শুরু করে দোকান প্রত্যেকটা দোকানের অভিযান থেকে শুরু করে আমরা একদম যারা ট্রাইবেল ওম্পিনগর থেকে ওরা এখানে ওদের সামগ্রী এখানে এসে বেচাকেনা করছে সেখানে ওরা খুব মানে আনন্দ সহকারে আমাদের আহ্বানে ওরা একদম সাড়া দিয়ে ওরা নিজের ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ করেছে এবং আমরা অতি প্রসন্ন চিত্তে এই কথা বলছি আজকে, যে আমরা বলে থাকি যে একান্ন মানবতাবাদ যে আজকে একটা অঙ্গীকার যেটা আমরা সেই দীনদয়াল উপাধ্যায়জির থেকে যেটা আমরা পুরো দেশব্যাপী আমরা করতে চাইছি, এই যে কথাটা যে একাত্ম মানবতাবাদ সেই জায়গাটাতে আজকে আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সাপেক্ষে উনি কিন্তু একটা বিশাল ভূমিকা গ্রহণ করেছে এবং একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে মানবতাবাদ যে অঙ্গীকারটা সেই জায়গাটাতে যেন আমরা শক্ত থাকি, সেই জায়গাটাতে সুস্থ থাকি। আমরা সেবা পাখোয়ারাও করছি, যেখানে স্বচ্ছতা অভিযান থেকে শুরু করে আমরা এক পেড় মা কে নাম এই সব অভিযানগুলো করছি এবং আজকে লেক চৌমুহনী বাজার এলাকাতে আমরা ফার্স্ট ফেসের লাস্ট ডে মানে 25 সেপ্টেম্বর যেটা আজকের দিনটা আছে সেই জায়গাতে 25 সেপ্টেম্বর আজকে যেই দিনটা আছে আজকে ফার্স্ট ফেস মেম্বারশিপের লাস্ট দিন আমাদের। হ্যাঁ, আবার আমাদের অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হবে সেকেন্ড ফেসের মেম্বারশিপ ড্রাইভ। এখানে আমরা ব্যাপক সাড়া পেয়েছি প্রত্যেক ব্যবসায়ীদের থেকে, তো আমরা আশাবাদী যে ত্রিপুরা রাজ্য আগামী দিনে ভারতীয় জনতা পার্টির একটা মেম্বারশিপের একটা একটা পার্টিকুলার হাইটে পৌঁছে গেছে। আমাদের আজকে 4,70,000 আমরা মোটামুটি ক্রস করে ফেলেছি, তো সেই জায়গাতে আবার সামনের মাসে আমরা অনেকটা আরও সেই জায়গাতে সফলতা অর্জন করব। সবাইকে এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনগণকে ভারতীয় জনতা পার্টির মুখী হওয়ার জন্য নরেন্দ্র মোদীজির যে ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং স্কিমস আছে সেইগুলোকে মান্যতা দেওয়ার জন্য এবং ওনাকে ব্যাপক হারে এবং ভারতীয় জনতা পার্টিকে ব্যাপক হারে আশীর্বাদ করার জন্য এবং মান্যতা দেওয়ার জন্য আমি পুরো ত্রিপুরাবাসী সমগ্র এই জনতাকে বা জনগণকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো এবং সেই সাপেক্ষে বলবো আজকে একটা মহৎ একটা ব্যক্তির একটা মহৎ চিন্তাভাবনা যে যেই জায়গাটাতে আমাদের নিজেদেরকে আগামী দিনে সবচেয়ে বড় ব্যাপার যেটা থাকে যেটা রাজনীতির ঊর্ধ্বেও যায় সেটা হচ্ছে কি মানবতাবাদ, এবং সেই সারা দিয়েই আজকের কিন্তু আমাদের প্রোগ্রামটা আমরা করছি এবং আমি বলবো ত্রিপুরা রাজ্যের সবাই আমরা একে অপরের জন্য যেন এসে দাঁড়াই, প্রত্যেকটা জায়গাতে যেন আমরা একে অপরের জন্য বাঁচি। এদিন মহিলা মোর্চার রাজ্যসভা নেত্রী মিমি মজুমদার আরও জানান, সদস্যতা অভিযানে এখনও পর্যন্ত 4,70,000 সদস্য পদ সংগ্রহ করা হয়েছে, আগামী দিনগুলিতেও এই অভিযান চলবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইউ নিউজ।